ইয়াবা সবসময় নানা ডললে তত্ত্বীয় করি ইয়াবা ফাঁসার করে এইবার জুনানার কোলর ভিতর করি ইয়াবা ফাঁসারের সময় গন্দা পুলিশের রাতত আটকা ভজ্জি পাঁচ হাজার দুশো পিস ইয়াবা গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক হুমায়ুন কবিরু বিশ্বজিৎ বর্মনের নেতৃত্বে উগ টিম বারোই জুলাই বৃহস্পতিবার ফোন একটার সময় অভিযান পরিচালনা করি কোতোয়ালি থানার ফ্রিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় বিআইডব্লিউটিএ অফিস ও মমতা সুতোর তুন তিন জুনানার নারকলের ভিতরে রাখা পাঁচ হাজার দুশো ফি ইয়াবার ট্যাবলেট সহ একজনের গ্রেপ্তার করছি গোয়েন্দা পুলিশ ইয়েন পেপার জ্যান্থশালী অভিযানত উপস্থিত থাকা গন্দা বিভাগের পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন শিবলাশ্রী জানায় আমরা গোপন সংবাদ পাই যে কোতলী থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকায় গো দুজন মাদক ব্যবসায়ী মাদক বেচা কেনার জন্য অপেক্ষা করতেছে উক্ত তথ্যের ভিত্তিতে আমরা আমাদের ডিসি এবং এসি এবং এডিসি সারকে বিষয়টা জানাই এবং তাদের নির্দেশক্রমে আমরা সেখানে যাই এবং একজন মাদক ব্যবসায়ীকে আমরা নারকেল তিনটি নারকেল সহ আটক করি আরেকজন পলা যেতে সক্ষম হয় উতর নারকেল পরীক্ষা করে নারকেলের ভিতর আমরা পাঁচ হাজার পিস পাঁচ হাজার দুশো পিস আমরা উদ্ধার করি কোতলি থানায় মামলা হয়েছে এবং আসামিদের বিধিমতার ব্যবস্থা হবে গ্রেফতারকৃত আসামি উলী কক্সবাজার জেলার ট্যাগনাফর মোহাম্মদ ইউ নুজুস মোহাম্মদ ইদরিস অভিযান সালেবের সময়ত একজন দায় ই বলি একই এলাকার আলী আব্দুল শুক্কুর শুধু এই কৌশল নয় এরকম নানা কৌশলত ইয়াবা ফাঁসার গড়ানোর হারণে বোধ ইয়াবা ফাসার কারি বাইরে তেজার কর তবে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকল যদি থাকে তৈলেই বাসিব যুব সমাজ হকিমন সি প্লাস টিভি চট্টগ্রাম